নতুন অবস্থায় আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো খুবই টাফ হয়ে যায় তার জন্য আমরা অনেকেই ইউটিউবের রুলস না জেনে আমরা ফেসবুকে কমেন্ট করি অথবা ফেসবুকে পেজে অথবা ফেসবুক গ্রুপে বলে আমাদের ছাপ দরকার ছাপ দরকার ভাই ছাপ দরকার ভাই আমি এত সাপ দিতে পারবো কে বলে ভাই আমি এক হাজার ছাপ দিতে পারবো ভাই আমাকে এত টাকার বিনিময়ে এত সাপ দিবেন আদৌ কি এই পথটি ঠিক পথ না আসলে আমি মনে করি এই পথটি ঠিক পথ না কারণ আপনাদের ইউটিউব একদিনের বিষয় না ইউটিউব হলো আপনার একটা ইনকামের সোর্স আপনি বলতে পারবেন একটা ক্যারিয়ারও নি বলা যায় আর কি ইউটিউবে তাই আপনার ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই আপনাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে ইউটিউবের রুলস মেনেই কাজ করতে হবে তার জন্য আমি আপনাদের ফেসবুক পেজ বা গ্রুপে দেখেছি ভাই আমাকে এত সাবস্ক্রাইব দেবেন আমি কতটা রিয়েল দিবেন অথবা ওয়াচ টাইম দেবেন আসলে এভাবে ঠিক না সেজন্য আমি এই পদ্ধতিটা বিশ্লেষণ করে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি অবশ্যই ভিডিওটি পছ না করে আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন নতুন অবস্থায় আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো খুবই টাফ ব্যাপার হয়ে যায় তার জন্য আমি মাঝে মাঝে ফেসবুক গ্রুপ অথবা ম্যাসেঞ্জার গ্রুপে দেখি অথবা ফেসবুক পেজে দেখি যে ভাই আমাকে কিছু ছাপ দিবেন আপনি অথবা ভাই আমি এত ছাপ দিব অথবা বলে ভাই সাপ ফর ছাপ আপনি ইনবক্সে আসেন ভাই আমি গুলা সাপ দিতে পারবো ওকে বলে ভাই আমি এক এক হাজার সাপ দিতে পারবো আসলে কি এই বিষয়টি আদেও ঠিক ইউটিউব কিন্তু আমাদের সব কিছু ধরতে পারে মাঝে মাঝে ফেসবুকে অথবা মেসেঞ্জারে দেখি ভাই আমার এত সাপ দরকার ভাই আমি পঞ্চাশটা সাপ দেবো ভাই আপনি কতটা সাপ দিতে পারবেন আমাকে অর্থাৎ সাপ ফর সাপ ইউটিউবে কিন্তু সাপ ফর সাপ করাটা একদমই নিষিদ্ধ তবে আপনি সাপ ফর সাপ করতে পারবেন চাইলেই কিছু রুলস মেনে সাপ ফর সাপ করতে পারবেন আসলে কি এটা সঠিক পথ না আমি মনে করি না আপনি চাইলে খুব সহজেই সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন যদি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন হ্যাঁ আপনি সাবস্ক্রাইবার ঠিকই পান তবে মনিটাইজেশনের আগে অথবা পরে আপনাদের সাবস্ক্রাইবারগুলো থাকে না ইউটিউব অটোমেটিক্যালি ডিলেট করে দেয় সেগুলো এমনকি সাফর সাবের কারণে আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে কমিউনিটি গাইডলাইন আসতে পারে ফর সাবের কারণে আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন এবং সাফর সাবের কারণে একসময় আপনার মনিটাইজেশন পেলেও আপনি হারাতে পারেন ইউটিউব কোম্পানির রোবট অটোমেটিক্যালি এই সাপগুলো ডিলেট করে দেবে এবং এভাবে বারবার স্প্যাম করতে থাকলে আপনার চ্যানেলটি হারাতে পারেন ইউটিউবিং আমরা বিভিন্ন উদ্দেশ্য নিয়ে করে থাকি তবে আমাদের বিশেষ উদ্দেশ্য আমাদের সবারই কিন্তু একটা বিশেষ উদ্দেশ্য থাকে সেটা হলো টাকা ইনকাম করা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে হলে অবশ্য আমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন অন করতে হবে ইউটিউব মনিটাইজেশন অনের ক্ষেত্রে রিসেন্ট যে আপডেটগুলো নিয়ে এসেছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আলোচনা করার আগে বলে নিই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যেন এরকম ভিডিও আরও পেতে পারেন বাইজে পুরো ভিডিও জুড়ে রয়েছি আমি রিয়াদ আপনারা দেখছেন টেক ব্যাঙ্ক চলুন তাহলে শুরু করা যাক ইউটিউবের রিসেন্ট যে আপডেট নিয়ে এসেছে তার মধ্যে রয়েছে মিউজিক্যালি বা টিকটক ভিডিও টিকটক ভিডিও মিউজিক ভিডিও কি টিকটক ভিডিও বা মিউজিক্যালি ভিডিওতে দেখা যায় বিভিন্ন অভিনয় অভিনেতা বা নায়ক নায়িকা একজন একজন পাশাপাশি এই মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছে আর সেগুলো কিন্তু অনেকেই করে থাকে এই ভিডিওগুলো দিয়ে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন না যদিও বা মনিটাইজেশন পেয়ে থাকেন আপনি কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে আপনার মনিটাইজেশন তারপরেই দুই নাম্বারে রয়েছে নাটক বা মুভি বা ওয়াজ মাহপিল এসব কেটে কেটে পরবর্তীভাবে ফানি ভিডিও বা অন্যান্য কিছু বা ডাভিং ভিডিও বানানো এক্ষেত্রে আপনি কপিরাইটের আওতায় অন্তর্ভুক্ত হবেন সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন হারাবেন অথবা আপনার যদি মনিটাইজেশন পেয়ে থাকেন মনিটাইজেশনটা অবশ্যই হারিয়ে যাবে আপনার তারপরেই রয়েছে ফেসবুকের লাইভ ফেসবুকে লাইভে দেখা যায় বিভিন্ন নায়ক নায়িকা বিভিন্ন অভিনেতা বা বিভিন্ন আর্টিস্ট যারা আছেন তারা অনেকেই ফেসবুকে লাইভ করে লাইভ করছে বা বিভিন্নভাবে ফেসবুকে অনেকেই লাইভ করে থাকে ওই লাইভগুলো নিয়ে আমরা যদি ইউটিউবে আপলোড করি সেক্ষেত্রে আপনি মনিটেশন পাবেন না তারপরেই চার নম্বরে রয়েছে ডাউনলোড রিলেটেড ভিডিও যেমন দেখা গেলো অমুক সফটওয়্যার কীভাবে ডাউনলোড করে অমুক মুভি কীভাবে ডাউনলোড করে অমুক সফটওয়্যার কীভাবে কি করে এই ডাউনলোড রিলেটেড এই ভিডিওগুলো দেওয়া যাবে না এই ভিডিওগুলো দিয়ে থাকেন তাহলে অবশ্যই ডিলিট করেন আপনার মনিটাইজেশন অনের ক্ষেত্রে এগুলো খুবই কার্যকর হবে এবং এই ভিডিওগুলা ইউটিউব খুবই সিনসিয়ারলিভাবে দেখবে সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না পাঁচ নম্বরে রয়েছে হ্যাকিং হ্যাকিং রিলেটেড ভিডিও আপনি কখনোই ইউটিউবে আপলোড করতে পারবেন না হ্যাঁ পারবেন তবে এডুকেশনাল পারপোসে আপনি কিছু ভিডিও আপলোড করতে পারবেন সেটি মানুষের ক্ষতি করার জন্যে না মা মানুষের সফটওয়্যার বা অন্য অন্যান্য কিছু হ্যাকিং করার জন্যে নয় ছয় নম্বরে রয়েছে হ্যাকিং এর পাশাপাশি ফিশিং সাইট ফিশিং বলতে আমরা দেখি বিভিন্নভাবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে লিংকে ক্লিক করলেই ফেসবুক লগ ইন করতে বলে ফেসবুক লগ ইন করার পর দেখা গেল ফেসবুকটি আপনি ওনার হাতে চলে গেল আপনি ফেসবুকটা পেলেন না অথবা আপনার অন্যান্য জিমেল টিমেল লগ ইন বা হ্যাকিং হ্যাকিংয়ের মতোই এটি ফিশিং এগুলোকে বলা হয় ফিশিং এই ক্ষেত্রে আপনি এগুলো ভিডিও কখনোই আপলোড করতে পারবেন না এবং ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলো দিতে পারবেন না যদি দিয়ে থাকেন অবশ্যই ডিলেট করেন মনিটাইজেশনে অনের ক্ষেত্রে এটি আপনাকে ধরবে তারপরে সাত নম্বরে রয়েছে সফটওয়্যার ক্র্যাক বা ওয়েবসাইট স্ক্রিপ্ট ক্র্যাক বিভিন্ন সফটওয়্যার নির্মাতা কোম্পানি চায় না তারা কখনোই চায় না যে আমাদের তাদের সফটওয়্যার আমরা ব্যবহার করি ফ্রিতে তারা চায় যে আমাদের সফটওয়্যারটা আমরা কিনে ব্যবহার করি অর্থাৎ দেখা যায় যে কিছু কিছু লোক আছে তারা ক্র্যাক করতে পারে তারা এই সফটওয়্যারগুলি ফ্রিতেই ব্যবহার করছে কিরাকের মাধ্যমে সেই ভিডিওগুলি আপনি কখনোই আপলোড করতে পারবেন না বা সেই ভিডিওর কখনোই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবেন না বা সেই ভিডিওর ভিতরে আপনি কখনোই সেই ডাউনলোড লিঙ্কগুলো দিতে পারবেন না সেক্ষেত্রে আপনি এডুকেশনাল পারপাসে কিছু কিছু ব্যবহার করতে পারবেন তবে অ্যাডোবি কোম্পানির মতো আরও বিভিন্ন বিভিন্ন কোম্পানি আছে ভিডিও স্ক্রাইব ক্যামতাসিয়া এরকম অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলো ফ্রিতে পাওয়া যায় না সেগুলো আপনি ক্র্যাক করে কখনোই ব্যবহার করতে পারবেন না পারলেও আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন না এতে কোম্পানিগুলোর নতুন নতুন সফটওয়্যার আবিষ্কার করার অর্থাৎ তৈরি করার উৎসাহ হারিয়ে ফেলে ফলে ফলে বিভিন্ন দিক থেকে কোম্পানির ক্ষতি হয়ে যায় তাই এটি কখনোই করা যাবে না তারপরেই সাত নম্বরে রয়েছে সেক্সুয়ালি কন্টেন্ট সেক্সুয়ালি কন্টেন্ট কি সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সেক্সুয়ালি কন্টেন্ট বা অ্যাডাল কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন না এডুকেশনাল পার্পজে কিছু কিছু ব্যবহার করতে পারবেন তাও সেটা মানুষের প্রয়োজনে মানুষের শেখানোর ক্ষেত্রে খারাপ কোনো উদ্দেশ্যে এটা ব্যবহার করা যাবে না খারাপ কোনো উদ্দেশ্যে এগুলো দেওয়া যাবে না নয় নম্বরে রয়েছে ডিসকাস্টিং ভিডিও যেটি আপনি কখনোই আপলোড করতে পারবেন না ডিসকাস্টিং ভিডিও কি সেগুলো দেখা গেলো যে রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা গেল অথবা রোড অ্যাক্সিডেন্ট করলো অথবা কেউ মারামারি করছে সে সময় যে আপনি ভিডিও আপলোড ভিডিও করবেন সেই ভিডিওটা ফেসবুকে আপলোড করবেন এটি কখনোই হবে না এটি কখনোই আপনি করতে পারবেন না কারণ এটি করলে আপনি মনিটাইজেশন পাবেন না কারণ দেখা গেল কিছু কিছু মানুষ আছে যারা এই ভিডিওগুলো নিতে পারবেন না তাদের হার্ডে কোলাবে না সেজন্য এই ভিডিওগুলো কখনোই অ্যাকসেপ্টেড নয় ইউটিউবে এগুলি করলে আপনি মনিটাইজেশন হারাবেন এবং মনিটাইজেশন পেয়ে থাকলে অবশ্যই মনিটাইজেশন চলে যাবে যেতে পারে তারপরে দশ নম্বরে রয়েছে ধর্মের গালিগালেজ দেওয়া বা ধর্ম নিয়ে কুটুক্তি করা বা ধর্ম নিয়ে খারাপ কথা বলা বা ধর্ম নিয়ে কোনো কিছু করা এই ভিডিওগুলো আপনি কখনোই দিতে পারবেন না কোনো সম্প্রদায়কে খারাপ কথা বলে বা খারাপ উক্তি করে এই ভিডিওগুলো কখনোই আপলোড করতে পারবেন না ইউটিউবে ইউটিউবে আপলোড করলে আপনার মনিটাইজেশন কখনো অন হবে না অন হলেও আপনার মনিটাইজেশন হারিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে নিজেরই সতর্ক থাকতে হবে তারপরে এগারো নম্বর রয়েছে প্রাইভেসি ব্রেক প্রাইভেসি ব্রেক করে কখনোই আপনি কারোর ভিডিও আপলোড করতে পারবেন না দেখা গেলে এই মতে অথবা হোয়াটসঅ্যাপে স্কাইপে যে কোনোভাবেই কারো প্রাইভেসি নষ্ট করার জন্য সেই ভিডিওগুলো আপলোড করবেন ইউটিউবে সেগুলো কখনোই ইউটিউবে অ্যাকসেপ্টেড নয় তারপরেই বারো নম্বরে রয়েছে বিভিন্ন মঞ্চে বা ওয়াজ মাহফিলে গিয়ে দেখা গেল যে পাঁচ ছয়জন একসাথে ভিডিও ভিডিও করতে গেলেন পাঁচ ছয় এই পাঁচটা ভিডিও বানিয়ে আপলোড করলেন কিন্তু একই ভিডিও আপলোড করলেন এক্ষেত্রে আপনি কখনো এই কাজটি করতে পারবেন না এই কাজটি কখনোই করা যাবে না এই কাজটি করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না ইউটিউবের কপিরাইট পলিসি আছে এই কপিরাইট পলিসিতে আপনি একটা কপিরাইট স্ট্রাইক খেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটি হারিয়ে যেতে পারে তিনটি পরপর তিনটি কপিরাইট স্ট্রাইক খেলে আপনার চ্যানেলটি ব্যান হয়ে যাবে ইউটিউব থেকে ব্যান করিয়ে করে দিয়ে হবে তারপরে তেরো নম্বরে রয়েছে সিলাইট শো ভিডিও সিলাইট শো ভিডিও বলতে দেখা গেল ইমেজ কপি করে নিয়ে সেই ইমেজগুলো দিয়ে একটা ভিডিও বানানো একটা ইমেজের পর একটা ইমেজ চ চলন্ত অবস্থায় আসতেছে যাচ্ছে অথবা বিভিন্নভাবে ইমেজগুলাকে শো করিয়ে শো করিয়ে মনিটাইজেশন পাওয়া হচ্ছে ইউটিউবে আপলোড করে ভিউর বানানো হচ্ছে এক্ষেত্রে আপনি কখনোই এটা করে মনিটাইজেশন পাবেন না হ্যাঁ করতে পারেন সেক্ষেত্রে আপনার ভয়েসটা থাকতে হবে নিজস্ব ভয়েস এবং আপনার প্রত্যেকটি ভিডিওতে একই ভয়েস থাকতে হবে একই কোয়ালিটির ভয়েস ভয়েস থাকতে হবে এক্ষেত্রে আপনি মনিটাইজেশন পেতে পারেন তবে কপিরাইট গুলা ব্যবহার না করাই ভালো কপিরাইট স্ট্রাইক খেতে পারেন কপিরাইট পরপর তিনটি কপিরাইট স্ট্রাইক খেলে আপনার চ্যানেলটি ডিজেবল অথবা ব্যান করে দেওয়া হবে তারপরে চৌদ্দ নম্বরে রয়েছে থাম নিলে কোনো অ্যাডাল্ট কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন না থাম নিলে আপনার ভিডিও রিলেটেড ইমেজ ব্যবহার করতে হবে ভিডিও রিলেটেড কথাবার্তা লিখতে হবে ভিডিও অর্থাৎ ভিডিও রিলেটেড থামনেলটি বানাতে হবে থামনিলে অ্যাডাল্ট কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন না থামনিলে ভিডিও রিলেটেড ছাড়া কোনো ইমেজ ব্যবহার করতে পারবেন না ভিডিও রিলেটেড ছাড়া কোনো কথাবার্তা লিখতে পারবেন না ভিডিও এক থাম আরেক এক রকম সেইগুলো আপনি কখনোই করতে পারবেন না এগুলো করলে আপনার চ্যানেলটিতে কমিউনিটি গাইডলাইন স্টাইক আসতে পারে সেক্ষেত্রে আপনার পরপর তিনটি কমিউনিটি গাইডলাইন আসলে পরে আপনার চ্যানেলটি ব্যান্ড করে দেওয়া হবে তারপরেই পনেরো নম্বরে রয়েছে টাইটেলে কখনো ফিশিং বা হ্যাকিং সাইটের কোনো কিছু লেখা যাবে না টাইটেলে এমন কিছু লেখা যাবে না যে ভিডিও রিলেটেড নয় এগুলো কখনো করা যাবে না তারপরে ষোলো নাম্বারে রয়েছে ডেসক্রিপশন বক্সে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন না কোন ওয়েবসাইট বলতে সেগুলো দিতে পারবেন না যেগুলো সফটওয়্যার ডাউনলোড মুভি ডাউনলোড অথবা কোনো কিছু ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড অথবা কোনো খারাপ ফিশিং বা হ্যাকিং সাইটের লিঙ্কিং এসব দেওয়া যাবে না ডেসক্রিপশন বক্সে তারপরে সতেরো নম্বর রয়েছে ভিডিও রিলেটেড ছাড়া অন্য কোনো ট্যাগ ব্যবহার করা যাবে না দেখা গেল ভিডিও কোয়ালিটি এক রকম ভিডিও ভিডিওটা একরকম আপনার টাইটেলটা টাইটেলটা অন্যরকম ট্যাগটা আর এক রকম সেক্ষেত্রে আবার ট্যাগটা অন্যরকম হইলে তো আবার সমস্যা হবে ইউটিউব বেশির ক্ষেত্রে আপনার টাইটেল থাম এবং ডিসক্রিপশান বক্সের আর আপনার গুলাই বেশি কাউন্ট করে সেক্ষেত্রে আপনাকে একটা ট্যাগই আপনার ভিডিওটি উপরে র্যাঙ্কিং করাতে সাহায্য করে সেক্ষেত্রে আপনি কোনো কোনো অন্যান্য কোনো যেগুলো যে সার্চ বেশি পড়ে ওইগুলো ট্যাগ ব্যবহার করতে পারবেন না আপনার ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করতে হবে তারপরে আমি আঠারো নম্বরে রেখেছি ছাপ ফর সাব যেটি আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম সাপ ফর সাপ আপনি কখনোই করতে পারবেন না সেক্ষেত্রে আমি কিছু পদ্ধতি অনুসরণ করি সেই পদ্ধতিতে আপনি সাপ নিলে আপনার কখনোই আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হারাবে না মনিটাইজেশনটি এনেবল করতে পারবেন খুব সহজেই এবং সাথে ওয়াচ টাইমও পাবেন এই পদ্ধতির মধ্যে আমি ফেসবুকেই ম্যাসেঞ্জার গ্রুপ আছে আমার ম্যাসেঞ্জারের গ্রুপের নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনি আপনারা চাইলেই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটিতে ক্লিক করে জয়েন হতে পারেন তবে আপনাকে এই নিয়মগুলো ফলো করতে হবে সাপ ফর ক্ষেত্রে আপনাকে নিয়ম ফলো করার প্রথমেই রয়েছে আপনাকে সাপ ফর সাপ করবেন ন্যূনতম আপনি ফুল ভিডিওটা দেখার পরে আপনি ওই সাপটা নেবেন দেখা গেল যে অনেকেই আছে যে এক হাজার সেল করে আসলে আদে এটা ঠিক না এই সাপগুলো কখনোই টিকবে না ইউটিউবের রোবট অটোমেটিক্যালি এই সাপগুলো ডিলিট করে দেবে তাই আপনি সাপ ফর সাপ নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই একই মোবাইল অথবা একই কম্পিউটার থেকে বেশি সাপ নেবেন না দু একটা সাপ নেবেন আবার পরবর্তীতে সাপ নিতে পারবেন আস্তে আস্তে এভাবে নেবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার সাপের ক্ষেত্রে ওয়াশ টাইমটা থাকতে হবে ওয়াশ টাইম করার পরে আগে ভিডিওটি ওয়াশ করবেন তারপরে সাপ নিবেন ফুল ভিডিওটি ওয়াশ করবেন কমেন্ট করবেন লাইক করবেন এক্ষেত্রে আপনি সাপ নিতে সাব সাবস্ক্রাইব করতে পারবেন আরেকটা সাবস্ক্রাইব মানে এই ভিডিওটি যে দেখছে বা যে সাবস্ক্রাইব করবে সে হলো আপনার ফ্যান ফ্যান হওয়া মানেই হচ্ছে আপনি ধরেন যে একটা ভিডিও দেখলেন না শুনলেন না এসেই আপনি সাবস্ক্রাইব করে গেলেন লাইক বা কমেন্ট করে গেলেন এগুলো ইউটিউব তো বোঝে ইউটিউব এগুলো কখনোই অ্যাকসেপ্ট করবে না ইউটিউব আপনাকে কমিউনিটি গাইডের আওতায় নিয়ে আসতে পারে আপনি তিন পরপর তিনটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসলে পরে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে অথবা ডিজিভোগ করে দেবে অথবা মনিটাইজেশন না পাইলে পেয়ে থাকলে আপনার মনিটাইজেশন কখনো পাবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও আরও নতুন নতুন টিপস জানতে ইউটিউবের টিপস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন আর যারা আমার নিয়মে আমার নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন যা আমার আমার নিয়ম অনুযায়ী কাজ করতে চান সাব ফর সাপ নিতে চান তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে ম্যাসেঞ্জার গ্রুপের লিঙ্ক অথবা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে আপনারা জয়েন হতে পারেন জয়েন হলে পরে আপনি আমাদের গ্রুপের নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন কাজ করলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন এবং ওয়াচ টাইম পাবেন এখানে খুব ভালোভাবে আপনি আশা করা যায় একটা ভালো পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন অনেক পিপল আছে এই জায়গা আপনি চাইলেই ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে জয়েন হতে পারেন ধন্যবাদ